সুপ্রভাত দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক, আজ 20 সেপ্টেম্বর 2021 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় করেছে গুলো আট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের খামার উপযোগী যে সাইবাল জাতের সারগুলোগুলো রয়েছে, আমরা সেইগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করবো। আমরা এই পাশে প্রথমে একটি দেখছি, যে দেখছেন পুরো সাইবাল, পুরো সাইবাল জাতের শাক। এই পাশে একটি, এই পাশে এইগুলা কত করে চাচ্ছেন সাবেলি ভাই? 2,30,000, 1,15,000 করে, 1,00,000। আর এই দুটা, আর এই দুটা এখন বলেন কত হলে চাইছেন? তো 2,30,000। কত পর্যন্ত উঠছে? 2,00,000 পর্যন্ত কাস্টমার পাইছে। 2,00,000 পর্যন্ত। কেমন টার্গেট রাখছে? গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা দেখি সামনে সামনে আরো কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য একটু নেব। এদিকেও কিছু গরু রয়েছে, চাচা এটা জাতি কি? নেপালি। বয়স কেমন? 4,00,000। কত রাখছেন দাম? 1,35,000। দর্শক শুনছেন যে 1,35,000 টাকা উনি এটির দাম রেখেছেন। আর দাম কত পাইলেন এখন পর্যন্ত? 100 বলে। কেমন টার্গেট আছে? 1,10,000। দর্শক শুনলেন যে 1,10,000 হচ্ছে উনার টার্গেট। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে খামার উপযোগী সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে। আমরা সেইগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এই পাশে আরো দুটি দিচ্ছি সঙ্গে দুটা। কেমন বসে এগুলো? দেশি তো, এগুলো দেশি, 2 দাঁত করে বস। কত চাইছেন জোড়াটা? 2,10,000 চাইছি। 2,10,000 চাচ্ছেন, কত দিচ্ছে দাম? 200 ভাঙতে বলছে। ভাঙাবেন না মনে হয় নাকি? নিয়ত নাই, তারপরে বলা যাবে না, তারপর বলা যাবে না, এখন বাজার নির্ভর করবে, বাজারের উপর নির্ভর করবে। দর্শক শুনছেন যে 2,00,000 ভাঙতে বলছে, কিন্তু উনি বলছেন যে ভাঙানোর নিয়ত নাই, কিন্তু বাজার যদি বলে ভাঙাইতে তাহলে উনি অবশ্যই ভেঙে বিক্রি করবেন। আমরা দেখছি আরও প্রচুর পরিমাণে ধরে গরু রয়েছে সামনে। আমরা সেই এটা একটা জোড়াই, ওই জোড়াটাই, ওই জোড়াটাই দেখি আমরা সামনে যাই। কি হলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়েক হাট দেখলাম না, কারণটা কি? মানে ছোট গরু ছিল, ছোট গরু ছিল। কত চাচ্ছেন? 83,000 করে। কত করে দিল দাম? এইভাবে বলতেছে। কেমন টার্গেট আছে? কেমন কেটে দিচ্ছেন? 76,000।
মানে এটাই লাস্ট দাম এটাই আমার লাস্ট দাম গরু বড় গরু আরো গরু আছে হ্যাঁ তখন দাম তো কম দাম কম কিনতে গেলে পাওয়া যাচ্ছে না বেচতে গেলে দাম দাম দিচ্ছে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখি আরো যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর দাম একটু দেখাই আমরা এই পাশে আর একটু দেখছি ভাই কত চাইছেন এটা না 105 ভাই 105 আর কত পাইলেন এখন পর্যন্ত 80 82 পর্যন্ত 80 82 পর্যন্ত কয় কেমন টার্গেট কেমন 90 90 হবে 90 বিক্রি দেখা যাক চেষ্টা আছে চেষ্টা আছে দর্শক শুনছেন যে চেষ্টা রয়েছে আমরা এই পাশেও দুটি দেখছি তিনটি এক সঙ্গে এটা কত চাইছেন দাম 85 বয়স হচ্ছে কত কো হচ্ছে দাম এটার 72 85 অনেক গ্যাপ কত টার্গেট কত 75 টাকা আসলে শুনলেন তো 75 টার্গেট আমরা ওই পাশে যে দুটি দেখছিলাম একটু কথা বলি দুটাই কি আপনাদের এগুলো তো বয়স হয় নাই এখনো কত করে দাম চাচ্ছেন পার পিস 9-10 মাস মাত্র পার পিস কত করে চাইলেন দাম 75 করে 75 করে চাচ্ছেন আসলে শুনছেন যে 75 করে দাম চেয়েছেন কত করে দিচ্ছে দাম এগুলো 65 করে বলে কেমন টার্গেট আছে 70 এর মধ্যে আসলে যে 70 এর মধ্যে আমাদের টিকেট টার্গেট আমরা দেখছিলাম এই পাশে দুটো দেখছি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দুইটা কি দেশি না এটা সাইওয়াল এটা দেশি ওই পাশে একটা সাইওয়াল হ্যাঁ সাইওয়াল আর এই পাশে একটা দেশি হ্যাঁ কত চাইছেন জোড়াটা জোড়া চাই 40 140 70000 করে কত করে দিচ্ছে দাম হ্যাঁ দাম কত দিল এখন পর্যন্ত 110-15 পর্যন্ত উঠছে কেমন টার্গেট আছে আপনার টার্গেট আছে আমার 25000 125 দর্শক শুনছেন যে 125 হচ্ছে ওনার টার্গেট আমরা এই পাশেও এক সঙ্গে তিনটি কেমন আছেন ভাই হ্যাঁ পার পিস কত চাইছেন এগুলা চাচ্ছে 62 করে ভাই 62000 করে সাইওয়াল না সাইওয়াল 62 করে চাচ্ছে কত করে দিল এখন পর্যন্ত দাম 55-56 বাজার মনে হয় আজকে একটু একটু কম টার্গেটটা কেমন দরদাম করে অবশ্যই আপনারা এই ধরনের সারগুলো ক্রয় করবেন এটাকে দেশি সাইওয়াল সব সাইওয়াল বয়স হচ্ছে আগর আছে কত চাইছেন এটা 80000 আর কত দিল দাম এখন পর্যন্ত হ্যাঁ 65 কয় টার্গেট কেমন বাজার লস কেমন আছে টার্গেট সত্তর হইলে আসল হবে কিন্তু 70 তো মনে বিক্রি হবে না আজকে 70 বিক্রি হবে নাহলে কি করবেন ফেরত ফেরত নিয়ে যাবেন এটাও একই দাম একই দাম দর্শক শুনছেন যে একই দাম দামও বলছে মনে হয় একই 65 করে নাকি 65 করে দাম বলছে দর্শক শুনলেন যে 65 করে দাম বলছে আমরা পাশে আরেকটি করে দিচ্ছি তোমরা তোমরা এটা কি জাতে কি জাতে কি একবার সাইওয়াল দাম কত চাইছেন এটা 1,05,000 কত দিছি দাম এখন পর্যন্ত 98 পর্যন্ত দেয় কি 98 পর্যন্ত দেয় আর 1,05,000 অনেক গ্যাপ
মেকআপ হবে না না হয় না কেমন টার্গেট আছে কেমন টার্গেটটা কেমন টার্গেট সব ভাঙি বেচাবো সব ভাঙি দর্শক শুনলেন যে 100 ভাঙে উনি এটা বিক্রি করবেন আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে সারগুলো প্রায় বিক্রি করা হচ্ছে সেইগুলো দাম আপনাদের জানানোর চেষ্টা করছি দে এই জামাই আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।